গাজা উপত্যকায় আরও দুদিন বাড়ানো হয়েছে যুদ্ধবিরতি। এ সময়ের মধ্যে চলবে হামাস ইসরায়েলের বন্দি বিনিময়। তবে গাজাবাসী আর যুদ্ধ দেখতে চায় না, তাদের দাবি স্থায়ী যুদ্ধবিরতির। জাতিসংঘ দিচ্ছে স্থায়ী যুদ্ধবিরতির তাগিদ। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক। সাময়িক যুদ্ধবিরতি শেষের সময় যত ঘনিয়ে আসছিল, ততই উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছিল গাজাবাসীর। যদিও আন্তর্জাতিক মহল থেকে চাপ ছিল সময় বৃদ্ধির, অবশেষে সব জল্পনার পরিসমাপ্তি ঘটিয়ে 2 দিন বাড়ল যুদ্ধবিরতি। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের সাথে দফায় দফায় আলোচনার পর এতে সম্মতি জানিয়েছে হামাস ইসরায়েল। এই সময়ে চলবে বন্দি বিনিময়, উপত্যকায় প্রবেশ করবে ত্রাণবাহী ট্রাক। তবে গাজাবাসীর দাবি স্থায়ী যুদ্ধবিরতির, বোমার শব্দে নয়, স্বাভাবিক জীবনের প্রত্যাশা তাদের। এই আর্জির সাথে সুর মিলিয়ে বিভিন্ন দেশ থেকেও জানানো হচ্ছে স্থায়ী যুদ্ধবিরতির দাবি। জাতিসংঘ দিচ্ছে একই তাগিদ। বৃষ্টি আসলে তাঁবু টানিয়ে থাকাও কষ্ট হয়ে যায়, এভাবে বেঁচে থাকা কঠিন। প্রতিদিন আর মৃত্যু দেখতে চাই না আমরা, চাই স্থায়ীভাবে যুদ্ধবিরতি দেয়া হোক। হামাসের কাছে বন্দি জিম্মিদের ফেরাতে যুদ্ধবিরতির বিকল্প নেই বলছে ইসরায়েলিরাও। আমরা চাই হামাসের কাছে থাকা সব বন্দীদের মুক্তি। এর জন্য সরকারের আরো সোচ্চার হওয়া উচিত। আমি চাই সবাইকে ফিরিয়ে না আনা পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়তে থাকুক। গেল 4 দিনের যুদ্ধবিরতিতে গাজায় খাবার, পানি, জ্বালানি ও ওষুধবাহী ট্রাক প্রবেশ করেছে। যদিও হামাসের অভিযোগ, চুক্তি অনুযায়ী যে পরিমাণ ত্রাণ প্রবেশ করার কথা ছিল তার অর্ধেকও আসেনি। এদিকে চাহিদার চেয়ে কম আসায় সরবরাহ কেন্দ্রগুলোতে দেখা যায় দীর্ঘ লাইন। এতে পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার আক্ষেপ গাজাবাসীর। রাখি জেসমিন, চ্যানেল 24।